দর্শক স্বাগত জানাইলাম। আমরা এখন কথা হইব এই যে গাছ চিরাইবার মেইলর একজন বাইর লোকের ভাই, এই যে একটা মিছিল একটা গাছ চিরাইতে কতজন মানুষ লাগে আপনার? একটা গাছ চিরাইতে 6 জন মানুষ লাগে। এটার যে ফুটোর সাইজ যে হিসাব আপনারা বিভিন্ন টুকরা Thank you.
ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সব দর্শকদের স্বাগত জানাইলাম। আমরা এখন কথা হইমু এই যে গাছ চিরাইবার মেইলর একজন বাইর লোকের ভাই, এই যে একটা মিছিল একটা গাছ চিরাইতে কতজন মানুষ লাগে আপনার? একটা গাছ চিরাইতে 60 জন মানুষ লাগে। 60 জন মানুষ লাগে। মনে হরো আছে 45 ইঞ্চির বিয়ার আছে। এটা গাছ চিরাইতে খরোয়ের গাছ ওজন বেশি আছে, এগুলো মনে হরো 60 জন মানুষ লাগবে। এগুলো চিরাইতে মনে হরো 30-35 মিনিট লাগবে গাছটা চিরাইতে। আপনারা শুরু করেন কয়টার সময় প্রতিদিন সকালে? আমরা শুরু করি প্রতিদিন 9টা সাড়ে 9টা। 9টা শেষ হয় কয়টায়? শেষ হয় মনে হরো আমরা খাম যত সময় থাকে অত সময় রাইতো হয়, রাইতো হয়। আর মনে হরো কোনদিন সন্ধ্যার আগেও ছাড়ি দিই। এখন রমজান মাস থাকার কারণে মনে হরো আমরা ইফতারের আগে শেষ, ইফতারের আগে শেষ। আচ্ছা, মাঝে মাঝে যদি লোডশেডিং হয় কারেন্ট যায় কি খারাপ লাগেনি? এসব আমরা খুবই খারাপ লাগে। আমরা কোনো সময় তো মনে হরো আমরা বড় গাছ আছে, মনে হরো 7 ফুট 7.5 ফুট 5 ফুট বেরোর গাছ মনে হরো আছে। খরা তো কিছু মনে হরো 1.5-2 ফুট জায়গা মনে হরো খরা ঢুকছে গিয়ে সময় কারেন্ট নিচ্ছে গিয়ে সময় আমরা লান্তি আমরা খান্দায় আর ধরে না আছে 50 টাকা ফুট 55 টাকা ফুট সিরিয়া মনে হরো ব্যবসায়ীরও মনে হরো কোনো সুবিধা হয় না। এরপরে খারবে যে মনে হরো মালিকেরও কোনো সুবিধা হয় না, মনে হরো মনে হরো লস আর কি। আচ্ছা, মাসো আপনারা কত ইনকাম হয়? আমরা মাসো ওই জায়গায় মনে হরো এখন বলতে সিজন টাইমে মনে হরো 90,000 মতো। 90,000 মতো যে মাঝে মাঝে তেল বা মোবিল না কিতা লাগাই, এটা কিতার লাগি লাগাই? এটা যে মনে হরো বহু গাছটা আর্ত হয়, আর্ত হয়, আর্ত করি। আর খরাতো ইটা লাগাই, এটাও মনে হরো খরাতো যেন ওজন গাছর অত খাসরা খস লাগে, খসটা সুটার লাগে মনে হরো। এগুলো মনে হরো খরা সাইড সা সা ডাক্তার না করি মনে হরো। আচ্ছা, মিশিয়ার তা তো হরি আগে মেশিন নষ্ট নষ্ট হয়নি? মেশিন নষ্ট হয় না, মেশিন নষ্ট হয়। নষ্ট হইলে তো আপনার খুব বিড়ম্বনা ধরেন। এটার ইঞ্জিনিয়ার আছে নি স্থানীয় বাজার? বাজারে ইঞ্জিনিয়ার নাই, এটা শ্রীমঙ্গল যাওয়া লাগে। ইঞ্জিনিয়ারের কত দেওয়া লাগে ফিস? এগুলো এগুলো ফিস হিসাব নাই, এগুলো মনে হরো হয়তো ওইদ্য আমরা আনছি ও শাখা, তারপরে নিঃসর শাখা মনে হরো, এরপরে ও স্প্রিং কাজ করাই আছি। আমরা 16,000 টাকা লাগছে। 55-60 টাকা বেশি। আর ইটা লাহরি? লাহরি 120 টাকা। আপনারা 100 মিলে কতজন শ্রমিক আছেন বর্তমানে? আমরা 100 মিলে মনে করো 60 জন থাকি। 60 জন আছে। অসংখ্য ধন্যবাদ। আর বড় বড় গাছ যেদিন খাটাইব অবশ্যই আমরা দেখাইবা। আর এই যে কারেন্টের বিড়ম্বনা, এটার লাগে আপনার দাবি কি থাকে কারেন্টের? কারেন্টের মনে হরো এগুলো তো মনে হরো তারাও তো হয়তো নেট দেয় হইতো, এগুলো আগেগুলো আমরা বহুত কষ্টের মাঝে আছি। আর কিতা কইলেও তো ফোন দিলেও ও দিলাইছি 5 মিনিট 10 মিনিট পর পর দিলাইছি হইতো। আর কি এগুলো তো আর কি যদি আমরা লাইবার কোনো সুযোগ সুবিধা করতে পারে তো এটার লাগে আপনার কাছে। বাংলাদেশের সবার কাছে একটাই দাবি, কারণ কারেন্টটা যদি না নেয় খুবই ভালো। শতভাগ বিদ্যুৎ এই যে অঞ্চলে তো কারেন্ট না নেওয়ার কথা, কিন্তু কারেন্ট তো নেই যে বিভিন্ন জায়গায় গাছ টাছ কাটবার লাগবে। কিন্তু সমস্যা হয়ে যায় মেশিন এলে আস্তা কারেন্টের সময় গেলে গিয়ে আস্তা আইলে মেশিনও
নষ্ট হয়, মেশিন নষ্ট হয়, আর আমরা কষ্ট হয়। আপনারা দর্শক, ধন্যবাদ, ভালো থাকুক, আসসালামু আলাইকুম।